আসসালামু আলাইকুম, আমি নুমায়ের আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আপনাদেরকে আজ থেকে আমি যে শুরু করব তা হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের পর সর্বপ্রথম আপনাদেরকে আমি ধারণ দেওয়ার চেষ্টা করব তা হচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্স বোঝার জন্য আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে দুই বা ততোধিক শব্দ। নাম্বার টু হচ্ছে এই শব্দগুলো একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে পাশাপাশি বসবে এবং এই শব্দগুলো পাশাপাশি বসে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে। তো দেখেন এখানে আমার একটা এক্সাম্পল দেওয়া আছে, আই রাইস ইটিং এম। দেখেন এখানে কিন্তু আই একটা শব্দ, রাইস একটা শব্দ, ইটিং একটা শব্দ, এম একটা শব্দ এবং কি পাশাপাশি বসছে, বাট এটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে নাই, কারণ এটা কোনো মিনিং পাচ্ছি না। সো এটা আমার কোনো সেন্টেন্স হতে পারে না। তো আমি যদি এই জিনিসটা খেয়াল করি, আই এম ইটিং রাইস। দেখেন এখানে আমার আই এম ইটিং রাইস, আই হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আমার ভার্ব আর এটা হচ্ছে আমার অবজেক্ট। তো আমার পাশাপাশি বসে আই এম ইটিং রাইস, আমি ভাত খাই, তো একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতেছে। সো এটা হচ্ছে আমার সেন্টেন্স। তো সেন্টেন্স মনে রাখার জন্য আপনাকে, বোঝার জন্য আপনাকে জিনিসগুলো মনে রাখতে হবে যে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে একটা পূর্ণাঙ্গ অর্থ যদি প্রকাশ করে তা হচ্ছে আপনার সেন্টেন্স। এখন আপনার সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। নাম্বার ওয়ান অ্যাসার্টিভ, নাম্বার ওয়ান হচ্ছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে আপনার পাঁচ প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে আমার অ্যাসার্টিভ, নাম্বার টু হচ্ছে আমার ইন্টারোগেটিভ, নাম্বার থ্রি হচ্ছে ইম্পারেটিভ, নাম্বার ফোর হচ্ছে অপটেটিভ, নাম্বার ফাইভ হচ্ছে এক্সক্লামেটরি। আপনি এখন জাস্ট মনে রাখেন যে সেন্টেন্স পাঁচ প্রকার, এই নামগুলো যদি কেউ আপনাকে কোশ্চেন করে সেন্টেন্স কত প্রকার, তো আপনি ইজিলি বলতে পারেন সেন্টেন্স পাঁচ প্রকার। কিন্তু এই পাঁচ প্রকার কিভাবে আপনি বুঝবেন কোনটা কোন সেন্টেন্স এবং সেন্টেন্সগুলো কিভাবে দেখে বুঝবেন সেন্টেন্স স্ট্রাকচার, একদম ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝাবো। সো আমার নাম্বার ওয়ান হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মনে রাখার জন্য আপনি জাস্ট প্রথমে মনে রাখেন যে এটা দ্বারা বিবৃতি প্রদান করা হয়, মানে আপনি যে সেন্টেন্স একটা বিবৃতি প্রকাশ পাবে, মানে একটা স্টেটমেন্ট আসবে আপনার, সেটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখন আমরা কথা বলার সময় কিছু কথা পজিটিভ বলি, কিছু কথা নেগেটিভ বলি। সো আপনার এই অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে আমার নাম্বার ওয়ান হচ্ছে দুই প্রকার, নাম্বার ওয়ান হচ্ছে অ্যাফার্মেটিভ, নাম্বার টু হচ্ছে নেগেটিভ। সো আপনি মনে রাখেন অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাসার্টিভ এবং নেগেটিভ, সরি অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তো আপনার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পজিটিভের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের পজিটিভের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার পজিটিভ। তো পজিটিভের ক্ষেত্রে আপনি স্ট্রাকচারটা কিভাবে বুঝবেন, সো আপনার অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ মানে পজিটিভ, পজিটিভে আপনার প্রথমে থাকবে সাবজেক্ট, দেন থাকবে আপনার ভার্ব, দেন থাকবে আপনার এক্সটেনশন, মানে আপনার একটা সাবজেক্ট থাকবে, দেন আপনার একটা ভার্ব থাকবে, দেন আপনার একটা এক্সটেনশন থাকবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, কামাল ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সো এখানে দেখেন কামাল, কামাল হচ্ছে একটা নাম, সো একটা সাবজেক্ট, এখানে একটা কামাল হচ্ছে সাবজেক্ট। এই কামাল ইজ এ, এই আপনার এখানে ইজ হচ্ছে আপনার ভার্ব। সো আমরা জানি যে অক্সিলারি ভার্ব মাঝে মাঝে ভার্বে কাজ করে, সো এটা আমরা যখন ডিটেলসে যাবো ভার্বে তখন আমরা বুঝতে পারবো, যখন আমরা পার্সো পিস পড়বো তখন আমরা ডিটেলসে জানতে পারবো। সো আপনি এখানে দেখেন কামাল হচ্ছে আপনার সাবজেক্ট, ইজ হচ্ছে আপনার ভার্ব আর এক্সটেনশন হচ্ছে আপনার এই বাকি অংশ, মানে এক্সটেনশন আপনার বাকি অংশ, তো এই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সো তো এখানে আমরা সাবজেক্ট ভার্ব এক্সটেনশন দেখে বুঝতেছি এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তো আপনার নেগেটিভে দেখেন সেম জিনিস অ্যাফার্মেটিভের মতোই, জাস্ট আপনি জাস্ট মাঝখানে এই নটটা আপনার দেখেন বেশি আছে, সাবজেক্ট ভার্ব প্লাস নট প্লাস এক্সটেনশন। এক্সাম্পলটা দেখেন সেম, কামাল ইজ নট এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখেন কামাল সাবজেক্ট আর আপনি ইজ হচ্ছে ভার্ব আর নট, নট ইজ আপনার নটটা নেগেটিভ, নট অ্যান্ড বাকি অংশ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন আপনি জাস্ট মনে রাখেন যে যখন আপনি সাবজেক্ট মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করবেন তখন আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। তা হচ্ছে দেখেন যখন আপনার সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ অয়ার থাকবে, তখন যদি আপনি নেগেটিভ করতে যান জাস্ট আপনি এম ইজ আর ওয়াজ অয়ার এর পরে জাস্ট নট বসাই দিবেন, জাস্ট নট বসিয়ে দিয়ে আপনার সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। আর যদি আপনার হেল্পিং ভার্ব না থাকে, যেমন আপনার এই যে অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে আপনার পার্সন আর টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে ডোন্ট, ডোনট,
does not, did not বসবে এখন পারসন কি সাবজেক্ট টেন্স এটা আমি আপনার পরের টিউটোরিয়ালগুলোতে স্টেপ বাই স্টেপ ডিটেইলসে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দেখেন আমরা একটা एग्जांपल চলে যাই হি রাইটস এ লেটার সো মনে রাখেন যে হি হচ্ছে আপনার থার্ড পারসন সো আপনি এখন মুখস্থ রাখেন বুঝতে হবে না জাস্ট মনে রাখেন যে আপনি হি হচ্ছে থার্ড পারসন আর রাইটস হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্স এ লেটার কি আমি বললাম প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট পারসন অর টেন্স অনুযায়ী আপনার কি বসবে ডন ডাজ নট ডিড নট আপনার যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডো নট বসবে ডাজ নট বসবে এটা পার্সন অনুযায়ী ভেরি করবে আর যদি আপনার পাস্ট টেন্স হয় তাহলে আপনার ডিড নট বসবে যেহেতু এটা আমার প্রেজেন্ট টেন্স যেহেতু এই যে আমার প্রেজেন্ট টেন্স সো দেখেন আমি নেগেশন করব জাস্ট আমি যেহেতু আমার থার্ড পার্সন ডাজ নট বসবে সো হি ডাজ নট আর যখন আমি থার্ড পার্সনে কোন বাক্য কনভার্ট করব তখন আমার এই ভার্বের পর যে এস বা ইয়েস টা থাকবে সেই এস বা ইয়েস তুলে দেব দেখেন আমার এস বা ইয়েস নাই যখন আমরা পার্সন পড়বো তখন আমার ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে তো হি ডাজ নট রাইট এ লেটার তো আমরা থার্ড পার্সন দেখলাম এখন আমরা একটা ফার্স্ট পার্সন এক্সাম্পল দেখি দেখেন দে ডো দ্য ওয়ার্ক তো ডো হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স আর দে হচ্ছে আমার ফার্স্ট পার্সন তো সেম জিনিস প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে আমার ডো নট পার্সন অনুযায়ী বসবে দেখেন আপনার যদি ফার্স্ট এন্ড সেকেন্ড পার্সন হয় তাহলে ডো বসবে থার্ড পার্সন হলে ডাজ বসবে আর আপনার সেন্টেন্সটা যদি ডিড হয় তাহলে আপনার সেন্টেন্স যদি আপনার পাস্ট টেন্স হয় তাহলে ডিড বসবে যে কোনো পার্সন হোক ফার্স্ট পার্সন হোক সেকেন্ড পার্সন হোক বা থার্ড পার্সন হোক আপনি ডিরেক্ট যখন আপনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কনভার্ট করবেন অ্যাসার্টিভ থেকে তখন আপনার আপনার ডিড বসাই দিবেন যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে তো এই হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স এখন যদি আমি সেকেন্ড আমার সেন্টেন্সের দ্বিতীয় যে সেন্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক আমরা তো অনেকেই কথা কথা আমরা প্রতিদিনের কথা আমরা কিছু কোশ্চেন করে থাকি সে কোশ্চেনগুলো হচ্ছে আমার ইন্টারোগেটিভ স্যার কিছু রুলস আছে যেমন দেখেন মানে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আপনার কনভার্ট করার কিছু রুলস আছে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ আর থাকলে অ্যাডভার্বের আগে বসালে ইজ হবে মানে এই অক্সিলারি ভার্বের আগে যদি আপনি বসান অক্সিলারি ভার্বের আগে ইজ বসালেই হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে মানে হচ্ছে আপনার যদি আপনার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ আর এটা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব এই অক্সিলারি ভার্ব যদি থাকে আপনাকে যদি ইন্টারোগেটিভ করতে দেওয়া হয় অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আপনি জাস্ট চা করবেন এই আপনার অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসিয়ে দিবেন দেন কোশ্চেনের শেষে আপনি জাস্ট একটা কোশ্চেন প্রশ্নবোধক চিহ্ন বসাই দিবেন আপনি কি করবেন অক্সিলারি ভার্ব বসাবেন সাবজেক্টের আগে আর প্লাস আপনার শেষে আপনি শেষে প্রশ্নবোধক চিহ্নটা বসিয়ে দেবেন দেখুন আমি একটা এক্সাম্পল চলে যাই শি ইজ এ স্টুডেন্ট দেখেন এখানে আমার অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ তো আমি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখন আমি এটাকে ইন্টারোগেটিভে করব সো আমি জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসিয়ে দিব দেখেন ইজটা আমি আগে বসিয়ে দিলাম দেন যা আছে তাই আর লাস্টে শুধু আপনার প্রশ্নবোধক চিহ্নটা বসিয়ে দিলাম এখন আমি যদি আরেকটা রুলে চলে যাই যদি আপনার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আপনি কি করবেন তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়ে আসছিলাম যে প্রেজেন্ট টেন্স থাকলে ডো অথবা ডাজ পাস্ট টেন্স থাকলে ডিড ঠিক এই নিয়মটা সেম এভাবে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডো অথবা ডাজ অথবা ডিড বসবে লাইক এস রুল ওয়ান এই আপনার মানে ফার্স্ট যে স্ট্রাকচারটা সেটার মতো এখানেও সেম জিনিস যেমন দেখেন এক্সাম্পল চলে যায় ডাইরেক্ট আমি আই রাইট এ লেটার সো এখানে দেখেন আমার কোনো অক্সিলারি ভার্ব নাই এটা আমার সাবজেক্ট এটা হচ্ছে আমার মেইন ভার্ব এটা হচ্ছে আমার অবজেক্ট সো এখানে আমার অক্সিলারি ভার্ব নাই সো যেহেতু আমার রাইট মানে আমার প্রেজেন্ট টেন্স সো আপনার পার্সন অনুযায়ী এখানে আমার আয়ের সাথে ডো বসবে সো আমি ডোটা আগে বসাই দিব ডো আই রাইট এ লেটার আর লাস্টে আমার এই কোশ্চেন প্রশ্নবোধক চিহ্ন আমরা যদি আরেকটা রুল থ্রিতে চলে যাই তো দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ও পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটি সাবজেক্টের পূর্বে বসবে তো আপনার যখন আমরা টেন্স পড়ব তখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস সো টেন্সগুলো আমরা বুঝতে পারবো জাস্ট মনে রাখেন কন্টিনিউয়াস হচ্ছে আপনার ভার্বের শেষে আইএনজি থাকবে আইএনজি সেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস টেন্স তো দেখেন আমার এক্সাম্পল কি দেওয়া আছে সালমা ইজ রিডিং এ বুক সো আমার কি বলা আছে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসবে
সো এখানে আমার সালমা ইজ রিডিং এ বুক, সো ইজ হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব, ইজটা আমার সাবজেক্টের পূর্বে বসবে, তাহলে ইজ সালমা আর আমার ভার্বটা যা থাকলো তাই রিডিং এ বুক। দেন কোশ্চেন লাস্টে কোশ্চেন দেখছি না, কারণ যেহেতু এটা আমার ইন্টারোগেটিভ কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। We'll be right back.